শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আমাদের শিক্ষকরা অনেক শ্রদ্ধেয় আমাদের জন্য। টিচাররা আমাদের জীবনে যতটা অবদান রাখে ততটা হয়তো অন্য কেউই রাখে না। খুব আনন্দ লাগছে, আনন্দে আমার কান্না চলে আসছে যে বাচ্চারা আমাদেরকে একটা দিন শিক্ষক দিবস মনে করে আমাদের জন্য সেলিব্রেট করছে। আমরা ওদের জন্য, ওরা আমাদেরকে এতটা ভালোবাসে, এতটা অন্তরের সাথে মিশে গেছে, আমি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা গত এক মাস ধরে শিক্ষক দিবসে প্ল্যান করছি। এই শিক্ষক দিবসটা আমাদের জন্য অনেক এক্সাইটেড একটা দিন। আমাদের শিক্ষকরা অনেক শ্রদ্ধেয় আমাদের জন্য। ওনাদের সম্মানে এবং ওনাদের অবদানের জন্যই আমরা মূলত আজকে এই দিবসটি পালন করছি। দিনটার জন্য পরিকল্পনা করে রেখেছি যে আমাদের সকল টিচারদেরকে খুশি করার জন্য এটা। আর টিচাররা আমাদের জীবনে যতটা অবদান রাখে ততটা হয়তো অন্য কেউই রাখে না, তাই তাদেরকে সম্মান প্রদর্শনী আমাদের এটা করা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা টিচার স্টুডেন্টদের মাঝখানে সম্পর্কটা যেন অত্যন্ত ফ্রেন্ডলি হয়, ওরা যেন খোলাখুলিভাবে আমাদের সাথে মিশতে পারে, আমাদের কাছে আসতে পারে, সহজ হতে পারে, আর আমরা যেন ওদের সব মানে সব ব্যাপারে ওদেরকে আমরা ওদের পাশে আমরা থাকতে পারি, এটাই হবে আজকে আমাদের এই শিক্ষক দিবসে আমাদের মানে লক্ষ্য। এমন একজন শিক্ষার্থীর কাছ থেকে আমি গিফট পেয়েছি যেটা আমি অবাক হয়ে গেছি, যে আমার তার চোখে যে ভালোবাসা দেখেছি। তো আমি চাই আমার শিক্ষার্থীদের সাথে এবং সকল শিক্ষকের সাথে শিক্ষার্থীদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ এবং ভালোবাসার দুটাই হবে। তারা খুব সহজেই আমাদের কাছে আসতে পারবে, তাদের ভালোবাসা প্রকাশ করতে পারবে। আমরা আজকে ক্লাস ফাইভের শিক্ষার্থীরা বলতেছি যে আমরা আজকে কনফারেন্সে কথা বলে আসছি যে এই দিবসটাকে কীভাবে আমরা উদযাপন করব। আমরা স্টুডেন্টস হয়েছি, আমি আমার টিচার্স রুমে এগুলো আলোচনা করছি যে ক্লাস ফাইভের শিক্ষার্থীর মধ্যে এত কিউরিওসিটি, সেটা অবশ্য শিক্ষার্থীদের যেই উচ্ছ্বাস উদ্দীপনা সেটা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। এজন্য আমাদের শিক্ষার্থীর প্রতি অনেক, আমি আজকের দিনটাকে আমি নিজের জায়গা থেকে যতটা ফিল না করছি, যখন স্কুলে আসছি ক্লাস ফাইভে প্রবেশ করে যে মনে হয় যে আমি নতুন করে চিন্তা করছি শিক্ষক দিবস এবং শিক্ষার্থীদের প্রতি আমাদের ভালোবাসা, সেটা অনেক বৃদ্ধি পেয়েছে অনেক। আমাদের শিক্ষকদের খুশি করার জন্য আমরা একটা কেক কেটে আমাদের টিচার্স ডে উদযাপন করছি। টিচারদেরকে অনেক উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি এবং কেক কেটে এটা উদযাপন করছি। তারা আমাদের অনেক স্নেহ করেন। আমাদের এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে হলে সবচেয়ে ভূমিকা রাখতে পারে শিক্ষক। শিক্ষকরাই আগামী দিনে এই নাগরিকদেরকে স্মার্ট বাংলাদেশ উপযোগী নাগরিক হিসাবে তৈরি করতে পারবে এবং সেই নাগরিক হিসাবে তৈরি করে বাংলা প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে পারবে বলে আমি আশাবাদী।